দেখা যাবে যদি কেউ বৃষ্টিতে ভেজে কোনো প্রকার যে মাঠে খেলে তো সেটা আমি দেখতে পাবো। পুরা ফাঁকা, কেউ নেই। যখন ছোটোবেলায় এই সময় বৃষ্টি হয়ে যাওয়ার পরে পুরা পোলাপান পুরা গ্যাং নিয়ে হচ্ছে এই ভিতরে একটা আমার একটা তো বৃষ্টি দিনে আসে এলাকায় কয়েক ফ্রেন্ড সার্কেল ছিল তারা সবাই মনে হচ্ছে বৃষ্টি বৃষ্টির একসঙ্গে, বাট এখন তো সবাই যা যা পেছনে চলে গেছে এখন বৃষ্টিতে যাবো। ভিতরে অনেক বিশ্বাস ছিল আমি যা যখন হচ্ছে
ভিডিওটা শ্যুট করতেছিলাম সেই সময় অনেক বৃষ্টি হচ্ছিল, বাট এখন আপাতত বৃষ্টির পরিমাণটা কম। লুক রিয়েলি নাই, একটু ঘুরে আসি দোকানের উপর থেকে, ঘুরে আসি দেখা যাক পোলাপান আছে কি না। পোলাপান আছে হয়তো বা তারা লুটো খেলা নিয়ে ব্যস্ত, আর আমি সুন্দরভাবে হাঁটতেছি। মজা লাগে বৃষ্টির ভিতরে, অনেকদিন পর বৃষ্টি ভিজতেছি। যাই হোক, এখন বর্তমানে আমরা যে সময় ছোট ছিলাম সেই সময়টার স্মৃতি এখন মনে করতে কল, আর আমার শরীরের উপরে অনেক ফলাফল ফেলতেছে। মুখবাদে কি ঢাকায় তাই খুতুর আবার পেছনে গেলে কেন আমরাও এরকম ছোটবেলায় অনেক মস্তাম, মাস্তি মজা করতাম, সুন্দর লাগতো, মজা লাগতো। এখন অ্যাকচুয়ালি এই এই টাইমে এসে বা এই বয়সে এসে আমার মতন হয়তো বা খুব কম পার্সনে আছে যারা হচ্ছে এলাকায় আছে, মানে আমার বেসে তো ম্যাক্সিমাম পোলাপানি তারা জব প্লাস অন্য সেক্টরে চলে গেছে, তো সেক্ষেত্রে ওদের মতন মাস্টি মজা হয়তো বা হবে না। আর বাড়িতে আছে বলেই এই ওয়েদারে আমি যে বুঝতে পারতেছি, বলে বলা যাবে থ্যাংকস এ লট করোনা, বিকজ তোর কারণে আমি বৃষ্টিতে ভিজতেছি, মানে আই মিন বাড়িতে আছি। বৃষ্টির স্পিড অনেক কমে গেছে, অনেক 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 কমে গেছে। ওয়েট, যেহেতু বৃষ্টি হচ্ছে বৃষ্টির ভিতরে ফার্স্টে আমি একটা সিনেমাটিক ভিডিও মেক করে ফেলি, তারপরে আপনারা ততক্ষণ সিনেমাটিক ভিডিওটা দেখতে থাকুন, তারপরে আর কি অ্যাক্টিভিটিস করি আজকের দিনে সেগুলো সম্পূর্ণ দেখাবো। ওকে, তো লেটস প্লে দ্য ভিডিও। তো এখন আরও কিছু কাজ করা লাগবে, কারণ প্রচুর পরিমাণে বৃষ্টি হচ্ছে, না জানি বৃষ্টি আরও হবে। তো আম্মা কোদাল নিয়ে আসছে, ওটাতে একটা লাইন তৈরি করে দিতে হবে যাতে হচ্ছে বৃষ্টির পানিগুলো সব পুকুরের ভেতরে চলে যায়। আম্মু কী করতে হবে এটা দিয়ে? অনেক পানি ঠিক আছে,
আর এটা হচ্ছে আমাদের টিকিট। ওই যে যেখানে বাবরা হয়েছিল ওইখানে না ওইখানে? হ্যাঁ বাধাটা না এই জায়গা থেকে নিয়ে থেকে তাহলে এই জায়গা থেকে হালকা পাতলা একটু কেটে নিয়ে এখানে দিই। ঠিক আছে এরপর দিও। আচ্ছা ঠিক আছে। এখান থেকে কিছু মাটি কাটছি, কেটে আপনাদের এখানে দিছি, কিন্তু আরও মাটি লাগবে। তো ওই সাইডে ওখানে কিছু মাটি আছে, ওগুলো গামলা করে নেবো। দেন হচ্ছে এখানে দেবো দিয়ে আপাতত এইগুলো একটু আর একটুখানি উঁচা করে দিলে তাহলে অনেক ভালো হবে। কারণ হচ্ছে পুকুরে কিছুদিন আগেই অনেক ছোটো ছোটো মাছ দিছি, তো সেইগুলো না এই ঘুরে ঘুরে সম্পূর্ণ চলে যাবে। ঘুরে ঘুরে ঘুরছে আমাদের, তারপরে এখানে অনেক কী বলে এটা রে অনেক কিছু আছে যেগুলোর ভিতরে গেলে পরে আসলে ব্যাক যাওয়া সম্ভব না, মাছগুলোর ব্যাক যাবে না। দ্যাটস ওয়াই এখানে মাটি দিব। তো আমি এখানে পরিষ্কার করতেছে যাতে হচ্ছে গামলা করে সরাসরি এখানে নিয়ে এখানে মাছটা দিয়ে দিতে পারি। এই পদ্ধতি আমার যাবে না আমি। হ্যাঁ কিন্তু একটুখানি কাটা দেন, যেখানে অনেকগুলো মাটি আছে, কারণ ওই ভুঁইটা যখন পরিষ্কার করছিল তখন এই ভুঁইয়ের কিছু মাটি এখানে চলে দিচ্ছে। তো সেক্ষেত্রে আমরা এই মাটিগুলো এখান থেকে নিয়ে দেন একটু ওখানে যাবো। ঠিক আছে তো এই জন্য একটা সত্যি টাইম লাগবে। আছে এখনও অনেকখানি উঁচু করা বাকি, এখানে উঁচু করে দিয়েছিলাম সেগুলো বৃষ্টির আগে। তো মোটামুটি আরও মাটি দেখো তুমি যাও আমি আসতেছি। তো মোটামুটি এখানে মাটি দেওয়া হালকা পাতলা কিছুটা কমপ্লিট, বাট এখনও অনেকখানি মাটি লাগবে। কারণ হচ্ছে এই যে পুকুরের পার, পুকুরের পার বরাবর পানি চলে আসছে অলরেডি, তো সেক্ষেত্রে মাটি দিব। হ্যাঁ বৃষ্টি ভিতরে কাজ করতেছে যার কারণে দাঁড়াচ্ছি না, বাট শরীর ক্লান্ত। তো এই তো অবস্থা, দেখা যাক আর কি করি আর কি আপডেট আপনার মাঝে দিই। আপাতত মোটামুটি কাজটা শেষ, গামলার কোদাল নিয়ে বাসায় যাব এবং বৃষ্টিও শেষ। এখন প্রচুর ঠান্ডা লাগতেছে, কোজ অনেকদিন পরে বৃষ্টিতে ভিজছি, তো সেক্ষেত্রে বুঝতেই পারতেছেন। একটু গোসল দিব, গোসল দিয়ে তারপরে আবার আজকে বিকেলে
ফাউন্ডেশন থেকে আবার নতুন মুখের সন্ধানে বের হতে হবে। তো গতকালকে যেই আমরা বের হয়েছিলাম প্রথম দিনের কার্যক্রম, বাট সেটা আনফর্চুনেটলি ভিডিও করতে পারিনি, বিকজ আমি গতকালকে একটু অসুস্থ ছিলাম। তো আজকে বের হতে হবে 5টার দিকে। এখন এখন এই পুকুরে আমি গোসল করবো। আমি বাড়িতে আসার পরে ম্যাক্সিমাম টাইমে আমি পুকুরে গোসল করি। পুকুরে যখন পুকুরে গোসল করতে আসি তখন ছোটবেলার কথা মনে পড়ে, এলাকার পোলাপানের সাথে কত পুকুরে গোসল করছি ঝাপাইতে বৃষ্টির দিনে, সব কিছু এখন মেমোরিজ। যদি তখনকার মতন এই মানে এখনকার মতন তখন সেই ব্যবস্থা থাকতো, হয়তো বা সবগুলো মেমোরি আমি ক্যাপচার করে ধরে রাখতাম। আই রিয়েলি মিস দোজ অ্যাক্টিভিটিস। ও ক্যামেরার প্রচুর পরিমাণে কাদা প্লাস ময়লা জমছে, এগুলো ধুতে হবে ফার্স্টে। আপাতত ক্যামেরাটা ধুয়ে নিই, তারপরে আর কি। তো এখন একটা ড্রাইভ দিব, ড্রাইভ দেওয়ার আগে ড্রামটাকে খুলে রাখি। ওকে, তো পানির নিচে একটা ড্রাইভ দিয়ে আসি। ওকে কাসান ভাই, আদু পরিমাণে ঠান্ডা লাগতেছে, আমি ভালো করে কথা বলতে পারতেছি না, মনে হচ্ছে স্পেলিংগুলো আমার এই দাঁতের দুই মাড়ির ভেতরে আটকাই যাচ্ছে। তো চলুন একটা ড্রাইভ দিয়ে নিয়ে আসি, পানির নিচটা ঘুরাই দিই, পানির নিচ থেকে ঘুরাই নিয়ে আসি। ওকে বললাম না, আমি কথা মনে হচ্ছে আমার এই দুই মাড়ির ভেতরে আটকাই যাচ্ছে, কোনো কথা বলতে পারতেছি না। পানি এত অন্ধকার, আমি ক্যামেরা পর্যন্ত দেখতে পাচ্ছি না, এত পরিমাণে পানি গোলা হয়েছে। বৃষ্টি সময় আর গোসল দিব না, কারণ বৃষ্টিও শেষ, প্লাস আমার দুই কান প্রচুর পরিমাণে ব্যথা করতে খুব ফাটাতে, অনেকদিন পর এত টাইম ধরে মানে অনেকদিন পর এত টাইম ধরে বৃষ্টিতে ভিজতেছে, তো মজাও লাগতেছে অনেক, কিন্তু মজা তো লাগলে হবে না, শরীরে তো খারাপ করবে, তাই না? তো যাই হোক, আজকের ভিডিওটি আমি এই পানি ভিতর থেকে ইন করতেছি, বিকজ বিকেলে আরেকটা ভিডিও আসবে। তো আমি চেষ্টা করবো এর মাঝে এই ভিডিওটি এডিট করে আপনাদের মাঝে পাবলিশ করার। তো থ্যাংক ইউ সো মাচ কথা না বাড়িয়ে, আজকের ভিডিওটি এখানেই শেষ করি, টাটা বাই বাই, হোয়াটসঅ্যাপ। ও আপনারা যারা এখনও সাবস্ক্রাইব না করে আমার চ্যানেলের ভিডিওটা দেখতেছেন, দূর দিয়ে গিয়ে আমার চ্যানেলটা কিন্তু সাবস্ক্রাইব করে দেবেন। আর আজকের ভিডিওটি কেমন লাগলে সেটা কমেন্ট বক্সে জানিয়ে দেবেন, একটা লাইক মাস্ট। আর যদি ভিডিওটি ভালোই লেগে থাকে তাহলে অবশ্যই আপনাদের ফ্রেন্ডের মাঝে শেয়ার করবেন, এবং আমার যে প্রিভিয়াস
ভিডিওগুলো ছিল ওগুলো চাইলে সিন করে আসতে পারেন। আই হোপ আপনাদের ভিডিওগুলো ভালো লাগবে। তো ইয়া কথা না বাড়িয়ে চলুন আজকে ভিডিওটি শুরু করি। ওয়েট ওয়েট আজকে ভিডিওটি শেষ করি। তো এখানে একটা জাম দিব, জাম দিয়ে ভিডিওটা আজকের মতন শেষ করব। ওকে লেটস এনজয় ভিডিও।